জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু সোলজার ফিরতোষ মন্ডল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা এসএসসি জিডি অর্থাৎ যে আট বাহিনী হয়ে থাকে এবারে ছয় বাহিনীতে যারা যারা স্বপ্ন দেখো বিএসএফের চাকরি করতে যারা সিআরপিএফের চাকরি করতে যারা এসএসবি আইটিপি অসম রাইফেলের চাকরি করতে কিভাবে তুমি করবে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো সেটি জানতে পারবে কাদের জন্য এই সার্ভিসটি আবার বলি এই ভিডিও শেষে তোমরা একটি বোনাস পাবে যদি ভিডিওটি তোমাদের লাইফে কোনো উপকার এনে দেয় তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো আবার বলি আমি কিন্তু একবারে সার্ভিস পেয়েছিলাম অনেকে বলতে পারে আমি দুবার তিনবার চারবার পাঁচবার গিয়ে সার্ভিস পাইনি আমি রান পাশ করেছি আমি লিখিত পরীক্ষায় ফেল করেছি বা আমার মেডিকেলে ফেল হয়ে গেছে আবারও বলি আমি একবার একদম সিঙ্গেল একবারে গিয়েছি একটাই র্যালিতে গিয়েছিলাম আর সেটি থেকে আমি সফল হয়েছি অর্থাৎ শুধু আমি আমার নিজের সফলতার দিক থেকে আমি তোমাকে তোমাদের বলবো না সাথে আমার যখন মেডিকেল বোর্ড আউট হয় তখন আমি বাড়িতে ফিরি এবং সাথে তোমাদের মতো কিছু ভাই বোনদেরকে প্রশিক্ষণ দিতে স্টার্ট করি এবং আনন্দের সঙ্গে বলছি সেই দিনই আমি ঠিক করেছিলাম যাতে আমার এখান থেকে ন্যূনতম একশো স্টুডেন্ট যদি পাস করতে পারে সার্ভিস পেতে পারে তাহলে আমার স্বপ্ন পূরণ হবে হ্যাঁ আমার স্বপ্ন পূরণ হয়েছে কিভাবে? একজন সাধারণ স্টুডেন্ট থেকে একজন ফৌজি তৈরি হয় সেটি জানতে তোমরা এই ভিডিওটি দেখছ বন্ধুরা কোনো স্টুডেন্ট যদি প্রথমত সৈনিক হতে চায় তার কয়েকটা জিনিস অবশ্যই জেনে নেওয়া উচিত ডিফেন্স সার্ভিস পেতে গেলে তার ফিজিক্যাল মেজারমেন্ট সঠিক হতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট মানে এখানে হাইট থাকে ওয়েট থাকে এবং চেস্টের একটা ভূমিকা থাকে সেই সূত্রে কোন স্টুডেন্ট যদি বেটে হয় অর্থাৎ একজন এসএসসি কনসাল যদি মানে বিএসএফ সিআরপিএফ বা সিআইএসএমের যারা চাকরি করতে চাও তারা যদি একশো সত্তর সেন্টিমিটার হাইট না হয়ে থাকে আর যদি তারা মাধ্যমিক পাশ না হয়ে থাকে তাদের কিন্তু এই সার্ভিসে আসবে না অর্থাৎ প্রথমেই তোমাকে স্বপ্ন দেখার আগে তোমার ফিজিক্যাল মেজারমেন্টটি জানা খুবই প্রয়োজন সঠিকভাবে যদি তুমি প্রশিক্ষণ নাও একবারে সফল হবে আর একবারে সফল হতে গেলে এই গুণগুলো তোমার মধ্যে থাকতে হবে প্রথম কী ছিল প্রথম হলো ফিজিক্যাল মেজারমেন্ট তারপরে বন্ধুরা তোমাকে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশানে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে এই মাধ্যমিকটা পাশ করলে ইন্ডিয়ান আর্মির জন্য কিন্তু একটা ক্যাটাগরি আছে সেখানে তোমাদের নাম্বারের প্রয়োজন আছে থার্টি থ্রি আর আদার্সগুলো শুধু মাধ্যমিক পাস হলেই হবে এখন মেডিকেল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যখন কোনো স্টুডেন্ট প্রথম পিলিম পাস করে তারপরে রান পাস করে এবং সবশেষে যখন মেডিকেলে ফেল করে তার সব বেশি কষ্ট হয় অর্থাৎ তোমাদের আমি বুদ্ধি দেবো বা পরামর্শ দেবো তোমরা প্রথমে তোমাদের মেজারমেন্ট যদি ক্লিয়ার থাকে একবার কষ্ট করে নিজেদেরকে ফুল মেডিকেল করিয়ে নাও ফুল মেডিকেল যদি করিয়ে নিতে পারো তাহলে তুমি একদম পরিষ্কার হয়ে গেলে তুমি ডিফেন্সের চাকরির জন্য ফিট আছো এবার প্রয়োজন তোমার কতটা মেহনত সঠিক গাইডলাইন এবং মেহনত যদি পাও তুমি একবারে সফল হতে পারবে তোমরা জানো দু সালে আমার একশো দুইজন স্টুডেন্ট ছিল এবং একশো দুইজন স্টুডেন্ট প্রত্যেকে লিখিত পরীক্ষায় পাশ করেছিল হ্যাঁ সত্য কথা সকলে চাকরি পাইনি কেননা সকলে তো আর মেডিকেল বা মাঠেও পাশ করতে পারেনি মাঠে দুজন অসুস্থ হয়ে গিয়েছিল তারা পাশ করতে পারেনি মেডিকেলে একটা বড় সংখ্যক স্টুডেন্ট ছেঁটে গিয়েছিল আমি তোমাদের সঠিক গাইড দিতে পারি তার বেশি নয় তো তোমরা আমাদের এই ভিডিও থেকে জানতে পারলে তোমার যদি সৈনিক বা এই ধরনের একটা বর্দি অর্জন করতে হয় তোমাকে প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট মেডিকেল এবং এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে তারপরে সঠিক পরামর্শ অনুযায়ী কোন স্যারের কাছ থেকে তোমরা যদি বর্তমান যেহেতু অনেক বেশি কম্পিটিশান আছে নিজেদেরকে একটু তৈরি করো তাহলে তোমরা একবারে সফল হবে হ্যাঁ সফলতার দিক থেকে প্রি ডিফেন্স একাডেমি এখনও পর্যন্ত লিখিত পরীক্ষায় এক নম্বরে আছে আবারও বলি তোমরা যদি চাও তোমরা প্রি ডিফেন্স একাডেমিতে একটি চ্যালেঞ্জ কোর্স আছে সেটি নিতে পারো সেটি নিলে কি হবে যদি কোনো স্টুডেন্ট ফেল করে সেই স্টুডেন্টটি তার সম্পূর্ণ টাকা ফেরত পাবে এটি আমাদের প্রমিস থাকবে আর এটি কোনো মৌখিক কথা নয় এটি লিখিত তোমাদের স্ট্যাম্প পেপারে দেওয়া হয় আমরা জানি আমরা সঠিক গাইড করতে পারি একটি স্টুডেন্টকে তাই আজ এতগুলো স্টুডেন্টকে সার্ভিস পাইয়েছি রেলে হতে পারে বিএসএফ হতে পারে সিআইএসএফ হতে পারে আইডিবিপি হতে হতে পারে স্টেট পুলিশ হতে পারে ক্যালকাটা পুলিশ হতে পারে ভাই আমরা সব জায়গায় আমাদের স্টুডেন্টকে সার্ভিস পাওয়াতে সাহায্য করেছি সফল হয়েছি তো আমাদের পরিকল্পনা তোমার মেহনত তোমার স্বপ্নটাকে তোমার সফলতায় পরিণত করবে যদি তুমি সফল হতে চাও এখনই নিজেকে তৈরি করতে থাকো যদি আমাদের একাডেমিতে আসতে চাও উপরে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আমাদের কাছে আসতে পারো সকল ভালো থেকো জয় হিন্দ জয় ভারত